আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজিস কুকিং শো। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। বাংলাদেশের হোটেলগুলোর জনপ্রিয় একটি ফাস্টফুড আইটেম হচ্ছে ভেজিটেবল রোল। বাচ্চাদের টিফিন বা সকাল বিকালে নাস্তায় সহজেই বাসায় তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে নাস্তা, কেক, মিষ্টি, ট্রেডিশনাল ইত্যাদি রেসিপিগুলো চেক করার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেই কীভাবে তৈরি করবেন ভেজিটেবল রোল। প্রথমেই একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়ে নিলাম। একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। দুধ এবং ডিম দুটোই কিন্তু রুম টেম্পারেচারে আছে। এক চা চামচ চিনি এবং 1/4 চা চামচ লবণ দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধের বদলে পানিও ব্যবহার করতে পারবেন। অন্য একটি বাটিতে 1 কাপ ময়দা নিয়ে ডিম দুধের মিশ্রণটি এতে ঢেলে দিচ্ছি। এর সাথে 1/2 কাপ এবং আরও 1/3 কাপের মতো পানি মিশিয়ে পাতলা একটি ব্যাটার বানাতে হবে। পানির পরিমাণটা ডিম এবং ময়দার ধরন অনুযায়ী কম বেশি হতে পারে। মিশ্রণটিকে এবার একটা সাইডে রেখে ভেজিটেবল পুরটা বানাতে চলে যাচ্ছি। মিডিয়াম হিটে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তেলটা খানিক গরম হলে 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 1/4 কাপের মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। 2 মিনিটের জন্য পেঁয়াজ মরিচটাকে হালকা ভেজে নিয়ে 1/2 কাপের একটু বেশি বরবটি কুচি দিয়ে দিলাম। আরও 1 মিনিট ভালো মতো মিশিয়ে 1 কাপের মতো গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এর সাথে অ্যাড করছি 1 কাপ গ্রেট করে রাখা পেঁপে। আমি এখানে পেঁপে, গাজর এবং বরবটি নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 মিনিট ভেজে এতে 1 চা চামচ ম্যাজিক মশলা দিয়ে দিলাম। নুডলসের প্যাকেটে থাকা টেস্টি মশলাও আপনারা চাইলে এতে ব্যবহার করতে পারবেন। ভালো মতো সবজিগুলোকে মিশিয়ে নিতে নিতেই দেখবেন কিছুটা পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই সবজিটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নেব। যেহেতু আমি সবজিগুলোকে গ্রেট করে নিয়েছি, তাই এগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে মিডিয়াম হিটে হালকা গরম করে নিব। অল্প একটু তেল প্যানে গ্রিজ করে নিচ্ছি। এবার অল্প ব্যাটার একটা গোল চামচ বা কাপ দিয়ে ঢেলে দিতে হবে। আর সাথে সাথে প্যানটাকে চারদিকে ঘুরিয়ে দিতে হবে যেন ব্যাটারটা চারদিকে ছড়িয়ে যায়। অনেকটা পাটিসাপটা পিঠা যেভাবে বানাই আমরা সেভাবেই করতে হবে। মাঝারি আছে 1 থেকে 1.5 মিনিট গরম করলেই দেখবেন সাইড থেকে এভাবে খুলে আসছে। তখন সাবধানে শীটটাকে উল্টিয়ে দিতে হবে। এ পর্যায়ে সাবধানে কাজটি করবেন, কেননা এ সময় কিন্তু শীটটা অনেক নরম থাকে। এ পাশটাকেও 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। আবারও উল্টে নিলাম 30 সেকেন্ড পর। আমার রোলের শীটটা কিন্তু 2 সাইডেই হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। শীটগুলোকে কড়া করে ভাজা যাবে না। আর এ পরিমাণ ব্যাটার দিয়ে 7 থেকে 8টির মতো রোলের শীট তৈরি করা যাবে। এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিচ্ছি এবং 1 টেবিল চামচ পানি মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এই ব্যাটারটা আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করতে পারবেন। এখানে রোল তৈরির জন্য একটা শীট নিয়েছি আর এর উপরে তৈরি করে রাখা সবজির পুরটা বেশি করে দিয়ে দিয়েছি। শীটের সাইড দিয়ে ময়দার আঠালো মিশ্রণটা লাগিয়ে দিলাম। এবার একটু লক্ষ্য করুন আমি কিভাবে রোলটা ফোল্ড করছি। খুব সাবধানে রোলটা ফোল্ড করতে হবে। এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি এবং একটি ডিম ফেটে নিয়েছি। ব্রেড ক্রাম্বসগুলো আমার ঘরে তৈরি করা, আপনারা ভিডিও দেখে সহজেই তৈরি করতে পারবেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো।
এবার তৈরি করে রাখা রোলগুলো একটা একটা করে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। সবগুলো রোল তৈরি করে ভাজতে চলে যাচ্ছি। রোলগুলোকে ডুবো তেলে মিডিয়াম হিটে এপাশ ওপাশ উল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভেজিটেবল রোলগুলোকে গরম গরম যে কোনো সসের সাথে পরিবেশন করুন। আমার চ্যানেলের বিভিন্ন সসের রেসিপি, নাস্তা, কেক, বিরিয়ানি কিংবা বিভিন্ন চিকেন রেসিপিগুলো দেখার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।